2021-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের সিলেবাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট কল্যাণময় গাঙ্গুলি। যে নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে 30 থেকে 35% সিলেবাস কিন্তু কমানো হয়েছে। আজকের এই ভিডিওটিতে কী কী সাবজেক্ট রয়েছে পরীক্ষায় তো সেগুলি নিয়ে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই এই ভিডিওটিকে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনারা সেই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি গতকালই দেওয়া হয়েছে, অর্থাৎ 25/11/2020 নভেম্বরের 25 তারিখে দেওয়া হয়েছে। এবং এই নোটিশটিতে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে 30 থেকে 35% কিন্তু সিলেবাস কমানো হয়েছে। এবং দেখে নেব যে সিলেবাসে 2021-এর মাধ্যমিক সিলেবাসে কী কী রয়েছে। প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলাতে রয়েছে, গল্পতে রয়েছে জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি, এই 3টি চ্যাপ্টার রয়েছে। এরপরে কবিতাতে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, এই 5টি চ্যাপ্টার রয়েছে। এবং প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, এবং নাটকে রয়েছে সিরাজউদ্দৌলা, এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে কোণি। ব্যাকরণের ক্ষেত্রে রয়েছে কারক ও অকারক সম্পর্ক, সমাস, এবং নির্মিতিতে রয়েছে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা অনুবাদ ইংরেজি থেকে বাংলা। এরপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে যে সমস্ত চ্যাপ্টার থাকতেছে, লেসন 1-এ থাকতেছে ফাদার সেলফ, তারপরে রয়েছে ফ্যাবল, তারপরে রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এরপরে রয়েছে মাই ওয়ান ট্রু ফ্যামিলি, এবং রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, এরপরে রয়েছে গ্রামার এবং রাইটিং স্কিল। এরপরে ইতিহাস সাবজেক্টে যে সমস্ত চ্যাপ্টার থাকতেছে সেগুলি হলো, চ্যাপ্টার 1-এ থাকতেছে ইতিহাসের ধারণা, চ্যাপ্টার 2-তে রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, চ্যাপ্টার 3-তে রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ, এবং চ্যাপ্টার 4-এ রয়েছে সঙ্গবন্ধার গোড়ার কথা, চ্যাপ্টার 5-এ রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথমভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এরপরে ভূগোল অর্থাৎ জিওগ্রাফিতে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং রয়েছে ভারত, যেখানে ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মানচিত্র রয়েছে। এরপরে লাইফ সায়েন্সে যে সমস্ত বিষয় থাকতেছে সেগুলি হলো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা এবং বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই কয়েকটি চ্যাপ্টার লাইফ সায়েন্সে রয়েছে। এরপরে ফিজিক্যাল সায়েন্সে যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সেগুলি হলো, সাধারণ অংশ থেকে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, এবং পদার্থবিদ্যায় থাকতেছে আলো এবং চলতড়িৎ, এবং রসায়ন থেকে থাকতেছে পর্যায় সারণি, মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এরপরে ম্যাথেমেটিক্স অর্থাৎ অঙ্কে যে সমস্ত চ্যাপ্টার রয়েছে সেগুলি হলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুৎকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোং, দ্বিঘাত করণী। এরপরে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্যতে রয়েছে ত্রিভুজে পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এরপরে রয়েছে গোলক, তারপরে রয়েছে ভেদ এবং অংশীদারি কারবার, এরপরে রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু, সম্পাদ্যে রয়েছে বৃত্তের স্পর্শক অঙ্কন, এরপরে রয়েছে সাদৃশ্যতা। তো অবশ্যই ভিডিওটিকে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তো অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, এবং 2021-এর এক্সাম রুটিন অর্থাৎ এক্সাম কবে হবে সেই সম্পর্কে কোনো কিছু এখনও বোর্ডের তরফ থেকে জানানো হয়নি, অবশ্যই কোনো নোটিশ আসলে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন।